বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনকার মতো আজকেও চলে আসলাম ব্র্যান্ড নিউ একটি ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে, আপনারা এনজয় করবেন। ভিডিও শুরুতেই আজকে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের ভালো লাগে প্লিজ একটি করে লাইক করে দিবেন। আসলে আপনারা যখন লাইক করেন বা কমেন্ট করেন খুশি লাগে, মনে হয় যেন কষ্ট করলেও একটু স্বস্তি পাই। ভিডিও করা খুব একটা ইজি না, আবার আমার এখন শরীরও খুব একটা ভালো না, আজকের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। তাছাড়া ইলমা তো আসেই ডিস্টার্ব করার জন্য, বাট তারপরেও মাশাল্লাহ আমার মেয়ে অন্য বাচ্চাদের তুলনায় অনেক কমই ডিস্টার্ব করে, নয়তো অসুস্থ শরীর নিয়ে ওর বাবা চলে যায় কাজে, সব কিছু মিলিয়ে ব্লগ করা সম্ভব হয়ে উঠতো না মাশাল্লাহ। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য মন থেকে অনেক দোয়া, যারা করেননি সবার জন্যই দোয়া করি, সবাইও আমাদের জন্য দোয়া করবেন প্লিজ। এই মুহূর্তে এই পরিস্থিতিতে আমি যে পরিস্থিতিতে এখন আসি, আপনাদের দোয়া আমাদের অনেক অনেক দরকার, আপনারা প্লিজ আমার জন্য স্পেশালি একটু দোয়া করে দিবেন। তো আজকে আমরা চলে আসছি, দেখতেই পারতেছেন, জামা কাপড় কেনার জন্য, নিউবর্ন বেবির জামা কাপড়। আসলে আপনাদেরকে সেভাবে কখনো বলা হয়নি, আমি তো প্রায় সময় ডাক্তারের কাছে যাই, মিডওয়াইফের কাছে যাই বা হসপিটালে যাই, সেটা আপনারা দেখতে পান, কিন্তু কেন যাই সেটা কখনো সেভাবে বলিনি ভিডিওতে, বলতে চাইওনি। কিন্তু ডে বাই ডে দু একজন আনসার করেছেন বা সামনের দিকেও করতে পারেন, আর যেহেতু সব কিছু আপনাদের সাথে শেয়ার করি আমার ডেইলি লাইফ, এটা তো সামনে দেখতে পাবেনই, এটাও জানার আপনাদের হক আছে। তো ইনশাল্লাহ আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে, আল্লাহর অশেষ রহমতে আমাদের ইলমা বড় বোন হবে কয়েকদিন পরেই মাশাল্লাহ করে, আর বেশি দেরি নেই। আপনারা সবাই অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য, ইলমার ভাই বোন হবে, তো সেজন্য আমরা চলে আসছি জামা কাপড় কিনতে, আমার ডেট প্রায় নিকটে চলে আসছে আর বেশি দেরি নেই। তো এখানে তো জানেনি কেউ নেই, নিজেদের কেনাকাটা নিজেদের সব কিছু নিজেরাই আগে থেকে করে রাখতে হয়, আর আমি যখন হসপিটালে যাব তখন যাওয়ার সময় হসপিটাল ব্যাগে করে বেবির বা আমার ম্যাটারনিটি জামা কাপড়, বেবির নিউবর্ন জামা কাপড় এগুলো নিয়ে যেতে হবে। তো সেজন্য আমরা চলে আসছি বেবির জন্য ড্রেস দেখতে, আমরা ড্রেস দেখতেছি, ইলমার বাবাও দেখতেছে, এতদিন আপনাদেরকে সেভাবে বলা হয়নি, তাই ভাবলাম কিছুদিন পরে তো দেখবেনই ইনশাল্লাহ সব কিছু যদি আল্লাহ ঠিকঠাক রাখে। তো আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম, এটা গত দুই দিন আগের ভিডিও ছিল আমার করা, তো এডিটিংয়ের জন্য এখন ভিডিও মনে হয় না প্রতিদিন দিতে পারবো, শরীরও খুব একটা ভালো থাকে না, ইলমার বাবা কাজেও চলে যায়, ইলমাকে দেখতে হয়, রান্নাবান্না করতে হয়, প্লাস বয়সবাদ দিতেও খুব একটা কমফোর্ট ফিল করি না, একটু আনইজি লাগে, আমার নিঃশ্বাসের একটু সমস্যা হয়, সেজন্যই আপনারা সবসময় দেখেন ব্লগগুলো হয়তো আমার এলোমেলো হয়, সুন্দরভাবে হয় না, যেভাবে উপস্থাপন করতে চাই সেভাবে হয়ে ওঠে না, রান্নাবান্নাও খুব একটা করতে পারি না, সেজন্য রান্নাবান্নাও কি শেয়ার করব, বাইরেও খুব একটা যেতে পারি না, আমার কিছু মেডিকেলি প্রবলেমও আছে শারীরিক, তো সেজন্য আমরা বাইরেও ঘোরাফেরা খুব কম করি, ব্লগগুলো এলোমেলো। আসলে কিছু করার নেই, চ্যানেলটা হঠাৎ করেই ওপেন করা, শখের বসেই ওপেন করা, সেজন্য বন্ধও করতে পারতেছি না, অনেক শখ করেই হঠাৎ করে একদিন ওপেন করে ফেললাম অসুস্থতার ভিতরেই, তো সেজন্য খুব স্পেশাল কিছু আপনাদেরকে উপহার দিতে পারি না, তবে ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক হলে বেবি জন্ম নেওয়ার পর যখন
বেবি একটু বড় হবে বা সব কিছু ঠিক হবে, সব কিছু আয়ত্তে আসবে, আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও উপহার দেওয়ার জন্য, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ। ইলমার জন্য জামা কাপড় দেখতেছি, এখানে সবটাতে অনেক সুন্দর সুন্দর জামা কাপড় ছিল, তো আমি অফারের সাইডে চলে আসছি। আসলে অফারের সাইডেরগুলা লন্ডনে আমরা কি নিব, আমরা নেওয়ার আগে হাজার হাজার মানুষ বসে থাকে নেওয়ার জন্য, দেখতেই পারতেছেন মনে হচ্ছে সব মানে কি একটা অবস্থা, ইউজ করা মনে হইতেছে, আসলে ইউজ করা না, মানুষ বেছে বেছে সব নিয়ে গেছে সেজন্য। তো ইলমার সাইজও পাইনি, নিউবর্ন সাইজও পাইনি, অফারের সাইড থেকে আর কিছু নেওয়া হয়নি, চলে আসলাম এখানে বেবির জন্য নেওয়ার জন্য। তো বেবির জন্য যেটা নিব খুব একটা বেশি পছন্দ হচ্ছে না, আবার খারাপও লাগতেছে না, বডি নিব, স্লিপ স্যুট নিব। আমি একটু কালারফুল চাচ্ছিলাম, বাট ইউকেতে বা ইতালিতে বা যেখানেই বলেন দেখেছি আমাদের দেশের মতো কালারফুল বা ডিজাইন এগুলা থাকে না, বেবি বাচ্চাদেরগুলা বেশি হালকা কালারের মধ্যে, বা মেয়ে বাচ্চাদেরগুলা হালকা বেবি পিঙ্ক, ছেলে বাচ্চাদেরগুলা ব্লু কালার, এরকমই বেশি পাওয়া যায়। তো দেখতেছি, দেখি কি নেওয়া যায়, শপিংগুলো আর আপনাদের সাথে মনে হয় না আজকে শেয়ার করতে পারবো, ইনশাল্লাহ বেবি জন্ম হওয়ার পর দেখতে পাবেন যখন পড়াবো। আপনারা প্লিজ আমার ইলমার জন্য, আমার জন্য আর আমাদের অনাগত বেবির জন্য, আমার ফুল ফ্যামিলির জন্য দোয়া করে দিবেন। বিদেশের বাড়িতে তো আল্লাহ ছাড়া আর কেউ নেই, আল্লাহ হাজব্যান্ড। তো ইলমা যখন জন্ম নিবে তখন আমার এতটা টেনশন ছিল না, কারণ আমার হাজব্যান্ড আমার সাথে চলে গেছে, প্লাস আবার আমার সাথে চলে আসছে, আমার সংসার বলেন ঘর বলেন সবাইকে নিয়েই হসপিটালে চলে গেছি। আমার ইলমা বর্ণ হওয়ার পর আবার সবাই একসাথে চলে আসছি কয়েকদিন পরে, কিন্তু এবারে ইলমাকে রেখে যেতে হবে। আমি যদিও হসপিটালে থাকি, আমার মন পড়ে থাকবে বাসায় ওর কাছে, এই টেনশানে এখন থেকে রাতে আমার ঘুম হয় না, কিভাবে ওকে রেখে যাব বা কিভাবে ও থাকবে কি করবে, আমার নিজের কোনো চিন্তাই আমার হচ্ছে না, শুধু ইলমাকে আমি কিভাবে রেখে যাব, আমার ইলমার চিন্তায় আমি দিন রাত এক করে ফেলি। কিন্তু ওর বাবাকে পর্যাপ্ত ভালোবাসে, যখন ও ঘুমায়, ইভেন আমার সাইডে ঘুমায় না, ওর বাবার সাথে ঘুমায়, ওর বাবার ওর গায়ে হাত দিতে পারবে, আমি ওর গায়ে হাতও দিতে পারবো না, এই আর কি অবস্থা। দেখতেই পারতেছেন বাচ্চাদের ড্রেসগুলো কত বেশি কিউট, কত বেশি সুন্দর, অনেক সুন্দর লাগে, ছোট্ট ছোট্ট জিনিসগুলো দেখতেই ভালো লাগে। ইলমার জামা কাপড় তো একটু বড়, এখানে ছোট্ট ছোট্টগুলো দেখে মনে হচ্ছে ইলমা যেহেতু একটু বড় হয়েছে, আমরা তো নিউবর্ন কিনবো সেজন্য নিউবর্নগুলো আমার বেশি ছোট মনে হচ্ছে, কেন জানি না। আমি আজকের ভিডিওতে আর নাই বা বললাম ইলমার ভাই হবে নাকি বোন হবে, ভিডিও দেখে আপনারা গেস করবেন আর কমেন্ট করে জানাবেন, দেখি আমি কার কথা সত্যি হয়, যদিও সব কিছুর মালিক আল্লাহ, তাও এখন উন্নত প্রযুক্তির কারণে আমরা আগে থেকেই জানতে পারি ছেলে হবে না মেয়ে হবে বেবি। তো আমাদের এখানে তো উইন্টার প্রায় চলেই আসছে, আমার যেহেতু সামনের মাসেই ডেট, তো সেজন্য একটু শীতের জামা কাপড় দেখতেছি, এখন তো আর সামারেরগুলো দেখে লাভ নেই, আগেও আমরা কিছু কিনে রেখেছি, আজকেও ফাইনালি আজকে যেটা কিনবো সেটা হচ্ছে ফাইনাল কেনাকাটা, ম্যাক্সিমাম কিছু আগেই কিনে রাখছি। তবে যখন আমি বডি স্যুট বা বেবির জামা কাপড় দেখি, ওগুলাতে যখন কোনো পশু পাখি থাকে ইলমার বাবা ওটা লাইক করে না, ইলমার বাবা চায় ফুল ফল বা চাঁদ, এই টাইপের বডি স্যুট বা স্লিপ স্যুটগুলাও চায়।
ও পশু পাখি বাচ্চাদেরকে পশু পাখির ডিজাইনের জামা কাপড় পরাই, সেটা পছন্দ করে না। আসলে এই মুহূর্তে যেই পরিস্থিতিতে আছি, সময় যেহেতু চলে আসছে, খুবই মনের ভেতরে ভয় কাজ করে, কি হবে না হবে, কি হতে চলেছে, সব কিছু আল্লাহ ঠিক রাখবে কি না, সব কিছু অনুকূলে থাকবে কি না। আপনারা প্লিজ 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 আমার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ সব কিছু ঠিকঠাক রাখে, আপনাদের মাঝে আবার সুন্দরভাবে ফিরে আসতে পারি। জানি না ইলমা যখন জন্ম নিবে, তার আগেও আমার মনে হতো আমি মনে হয় মরে যাব, মনে হয় বাঁচব না, এবারেও ঠিক সেরকমই মনে হয়। এই বডি স্যুটগুলো অনেক কিউট ছিল, বাট এগুলা সামারের জন্য ঠিক আছে, এগুলার হাতাটুগুলো ছোট। প্রত্যেকটা ড্রেসই সুন্দর ছিল, ইলমার সাইডেও সুন্দর ছিল, নিউবর্ন সাইডেও সুন্দর ছিল। এখন আসলে জ্যাকেট টাইপ, কোট টাইপ, এই টাইপের জামা কাপড়গুলোয় বাচ্চাদের বড়দের বেশি পাওয়া যাবে, কারণ উইন্টার চলে আসছে সেজন্য। আর সামারের গুলা সব সেলে দিয়ে দিয়েছে 70% 50% করে। ইলমার বাবা যখন মার্কেটে যাব, ওর কথা হচ্ছে পছন্দ হবে নিয়ে নিব, বেশি সময় লাগাতে পারবো না, যেটা দেখছি পছন্দ করছি ব্যাস এটা নিয়ে নিছি, শর্টকাট চলে আসব। কিন্তু আমার কথা হচ্ছে দেখে শুনে বেছে তারপর নিব, একটু ধীরে সুস্থে সময় নিয়ে। কিন্তু ওর বাবার কথা হচ্ছে যাব, এটা ভালো লাগছে, এটা নিয়ে চলে আসি ব্যাস। ওর বাবা কী ড্রেস দেখবে সে তার মা মেয়েকে ফেরাতে ফেরাতেই ব্যস্ত, তা আমি একাই দেখতেছি। আসলে আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় দিছি, মনে হচ্ছে একটু সাউন্ড হচ্ছে, প্লিজ আপনারা ইগনোর করবেন সাউন্ডটা। জ্যাকেট, হ্যাট, কিটেন, মিটেন, ওইগুলা আগেই নেওয়া শেষ, এখন লাস্ট টাইমের যে এই শপিংগুলা সেটাই করতে আসছি। তো আমাদের কেনাকাটা প্রায় শেষ, আপনাদেরকে শেষবারের মতো আরেকবার দেখিয়ে নিই। আমি চেষ্টা করেছি সব কিছুর প্রাইসও আপনাদেরকে দেখাতে। সক্সগুলো কি কিউট ছিল, একেবারে ছোট্ট মনে হচ্ছে আমার আঙ্গুলগুলো ঢুকবে শুধু, যেটা দেখি সেটাই ছোট মনে হয়, কারণ ইলমারগুলো তো এখন একটু বড় বড়, সেজন্য। তো আজ আর কথা না বাড়াই, শেষবারের মতো আবারও আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন, যাতে আমরা পরিস্থিতি খুব সুন্দরভাবে মেনটেন করতে পারি, আমরা ভালো থাকি, সুস্থ থাকি, সুন্দরভাবে আপনাদের
মাঝে থাকতে পারি, সব কিছু ঠিকঠাক থাকে, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আজ এখান থেকে বিদায় নিলাম, সবাই ভিডিওটি দেখুন, আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটি করে লাইক করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ইলমার বোন হবে নাকি ভাই হবে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে। Thank you.